আমরা আশাবাদী যে জেলেরা আমাদেরকে বলেছে যে তারা এই 22 দিন তারা কোনোভাবেই নদীতে ইলিশ মাছ ধরতে যাবে না তারা আমাদেরকে কথা দিয়েছে আমরা বিশ্বাস করি যে তারা এই কথাটা পালন করবে এবং এছাড়াও যদি কোনো জেলে যদি অন্যায়ভাবে নদীতে নামে আমরা তাদেরকে আইনানুগ ব্যবস্থা নিব আমরা আইনানুগ ব্যবস্থা নিব তাদের প্রতি আমরা সেটাও করেছি আমাদের নৌ পুলিশ আমাদের নদীতে থাকবে আমাদের কোস্ট গার্ড নদীতে থাকবে আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট যারা আছে তারা নদীতে থাকবে আমরা প্রায় 10-15টা আমরা স্পিড বোট আমরা রেডি করেছি যে যেখানেই নামুক না কেন আমরা তাকেই সেখানে ধরে ফেলব আমরা ইউনিয়ন পর্যায়ে উপজেলা পর্যায়ে ছোট ছোট কমিটি গঠন করেছি আমাদের ইনফরমার রেডি করেছি কেউ যদি নদীতে নামে সেই ইনফরমাররা আমাদের আইন শৃঙ্খলা বাহিনীকে কোস্ট গার্ডকে পুলিশকে জানাবে এবং আমরাও সেখানেই তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করব বিশ্বাস করি আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারীরা সরকারের যে নির্দেশ সেই নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করবে এবং তারা যারা অবৈধভাবে ইলিশ মাছ ধরতে নদীতে যায় তাদেরকে সহায়তা করবে এরকমটা আমি আশা করি না তবে তারপরে যদি কোনো সরকারি কর্মকর্তা এর সাথে জড়িত থাকে অবশ্যই তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিব